বন্ধুরা ওয়েলকাম টু মালেবিকা ফ্যামিলি ব্লগ, আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো আজকে তো হচ্ছে অষ্টমী, হচ্ছে অঞ্জলি দেবো। তো গুড্ডুকে আর ওর দিদিকে যে রেডি করিয়ে দিয়েছি, এবার খাওয়াবো ভাই। আমি এবার আজকে সুদুরটাই করবো, সুদুর করবো, তারপর আমি যাবো। তো এই শাড়িটা পরেছি। তো চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ধুতে পারছো না? বন্ধুরা অঞ্জলি দিয়ে হচ্ছে বাড়ি চলে এসেছি। আর বলো না, যা ভিড়ে ঠাসা ঠাসি হচ্ছে, আর কি ক্যামেরা কি ধরবো, প্রচুর ভিড় হয়েছে। তো চলো ফ্রেশ হয়ে তা তোমাদের সাথে কথা বলছি। আমার মেয়ে হচ্ছে ষষ্ঠীর ড্রেস, ওদিকে যা। এই ষষ্ঠী বলছি, অষ্টমী, মাথা খারাপ হয়ে গেছে আমার। পাশ সেরে এবার হচ্ছে মেয়েকে হচ্ছে ঘুম খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। গুড্ডুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো ধীরে সুস্থে দাও তোমাদের সাথে কথা বলছি। এদেরকে হচ্ছে ঘুম ঘুম পাড়িয়ে এবার আমি একটু শোবো, কেন সেই পাঁচটায় উঠেছি। পাঁচটার সময় উঠে হচ্ছে আশেপাশে সব সেরে স্নান ধুতি করে ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে মেয়েকে ঘুম থেকে তুললাম, ওকে স্নান ধুতি করালাম, খাওয়ালাম, রেডি করালাম। গুড্ডু হচ্ছে ঘুম থেকে তুললাম, খাওয়ালাম, রেডি করালাম, নিজে রেডি হলাম, তারপরে গেলাম অঞ্জলি দিতে। আর এসে আবার রান্না ঠান্না করলাম, দুটো গুড্ডুকে স্নান করালাম, কেন কত সকালবেলা স্নান করাই না, স্নান ধুতি করালাম। করিয়ে কাঁদছিলো, খাইয়ে ঠাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়ে মেয়েকে খাওয়ালাম। শাশুড়ি মাকে খেয়ে দিলাম, শাশুড়ি মায়ের আজকে ওর শরীরটা খুব খারাপ লাগছে। তো সব কিছু হয়ে ওর বাবা এলো, খেলাম, খেয়ে বাবা তখন এই এখন বাজে হচ্ছে চারটে, বাবা এসেছে, বাবাকে খেতে পেতে দিয়ে এই এখন আমি একটু শোবো। এখন বাজে হচ্ছে চারটে, আবার পাঁচটার সময় উঠে সন্ধ্যে সন্ধ্যে দেবো। এই হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে। তো চলো বন্ধুরা, পরে সন্ধ্যাবেলা কথা বলি তোমাদের সাথে। অনেক কিছু করো না, কেন অনেক সকালে উঠেছি, তো বুঝতেই পারছো দুজনকে সামলাতে সামলাতে। তো একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা হচ্ছে সন্ধ্যাবেলা থেকে আমি একদমই আসতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। কারণ হচ্ছে আজকে হঠাৎ মায়ের শরীরটা আবার হচ্ছে খারাপ করেছে, তো ওই নিয়ে একটু হচ্ছে ব্যস্ত ছিলাম। এই দেখুন এখনও গুড্ডু জেগে আছে, এখন বাজে রাত্রি হচ্ছে 12:30, নিয়ে দেখো বসে আছি, মেয়েও ঘুমায়নি, কী বলবো আর। এই খাওয়ালাম, ঘুম পেয়েছে কিন্তু ঘুমাচ্ছে না, এই তাই বসে আছি। এখন রাত 12:30 বাজে, তো আমি একদমই সন্ধ্যা থেকে সময় পাইনি। এখানে এদিকে প্যাকেট মোড়ানো ছিল, আমাদের তো মিষ্টির দোকান, বুঝতেই পারছো প্যাকেট মোড়ানো ছিল, তারপরে একে একবার খাওয়ানো, এ করানো। এ দেখো না, ঘুম পেয়েছে কিন্তু ঘুমাবে না, এরকম কোলে নিয়ে বসে থাকতে হবে। তো এই জন্য আসতে পারিনি সন্ধ্যাবেলা থেকেই ব্যস্ত ছিলাম বলে। তো কিছু মনে করো না। আর একটা কথাই অনুরোধ করবো বন্ধুরা, তোমরা ভিডিওটা হচ্ছে অন্তত 3-4 মিনিট অন্তত দেখো, কেন বুঝতেই পারছো দুটো বাচ্চাকে রেখে খুবই কষ্ট করে যে ভিডিও করতে হয়। তো দেখো খাটটা ঘুরিয়ে দিল, তো একটু দেখো, পাশে থেকো, আর কি বলো বলো। গুড নাইট, ঠিক আছে বন্ধুরা। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করে তাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ।